Hey everyone, good morning and welcome back to the channel. আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি কারণ আজকে আমি তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করব। তো তার আগে জানাই আজকে মহালয়া, সকলকে শুভ মহালয়া, সকলের দিনটা আজকে খুব ভালো কাটুক। তাছাড়াও আজকে আরও একটা সেকেন্ড গুড নিউজ হচ্ছে আমার যেহেতু বোনের সামনের মাসেই বিয়ে, তো আজকে আমি ওই ছোটোখাটো করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, তো সেটা বাড়িতেই হচ্ছে, তো তার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা রান্নাবান্না সকাল থেকে শুরু করে দিয়েছি, সকালবেলা মহালয়াটা শুনে মনটা একদম ভালো হয়ে গেল। আমি প্রত্যেক বছরই শুনি, এখনও শুনি, তো এখন সেই রান্নাবান্না চলছে, প্রিপারেশন। আর যেই গুড নিউজটার কথা তোমাদেরকে বললাম সেটার জন্য একটু তো ধৈর্য ধরতে হবে, কারণ এখনই আমি সেটা বলবো না, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে এবং সাথে থাকো, ব্লগটা পুরোপুরি দেখো, শেষের দিকে আমি নিশ্চয়ই বলবো গুড নিউজটা কী। তো চলো এখন আপাতত সকাল সকাল সব কিছু রান্নাবান্না মিটিয়ে ফেলা যাক, কারণ এরপরেও আরও অনেক কিছু প্রিপারেশান আছে করার। দেখো এখানে অলরেডি মাছ ভাজার জন্য তেল গরম হচ্ছে, এটা হলো পার্শে মাছ। রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে, এখন ভাজাভুজিগুলো চলছে, তো ওটা হয়ে গেলেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো মেনুতে কী কী আছে সেগুলো না হয় যখন সার্ভ করব তখনই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখতেই পাচ্ছ মুখের অবস্থা, তো যাবো এখন স্নানে, স্নান টান সেরে রেডি হব। তো আমি রেডি হয়ে গেছি আর এখানে অলরেডি সমস্ত খাবার দাবার সাজানো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে। দেখো ভাত আছে, এখানে কয়েকটা ভাজা রয়েছে, তার মধ্যে শাক রয়েছে, কাঁকরোল, কাঁচকলা, পটল, কুমড়ো ভাজা আর মাছ ভাজা, আর তার সাথে রয়েছে এখানে শুক্তো, ডাল আছে, এটা রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এটা পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল, এটা কাতলা কালিয়া, দই কাতলা টাইপের আর কি, আর রয়েছে চাটনি আর মিষ্টি। হুম দাঁড়া দাঁড়া এই হাসছে না কেন কেউ? ये
এই জাস্ট কিছুক্ষণ আগে আইবুড়ো ভাতের সমস্ত পর্ব খাওয়া দাওয়া সব শেষ হলো। আর আজকে মহালয়ার দিন, আজকের থেকে একটুখানি বাড়ি সাজানো হবে না, এটা কি আর হয়। তো সেই জন্য আমি একটুখানি ভেবেছি ছোটোখাটো একটু লাইটিং করব বাড়িতে। আমাদের যে মাস্টার বেডরুমটা আছে সেখানেই জানলায় শুধুমাত্র লাগাবো দুটো জানলায়। তার জন্য দেখো এখানে আমি অলরেডি লাইট বার করে রেখেছি, এই লাইটগুলো এবারে ওখানে দেব। তো এই আজকের মতন এই পর্ব মিটল। আবার কালকে আছে কাকিমার ঘরে আইবুড়ো ভাত বোনের, তো সেখানে আবার আমাকেও কাকিমা বলেছে নিমন্ত্রণ আছে, তো কালকে ওখানে যাব। আর একটা যেই কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তো সেটা আমি সকালবেলায় বলছিলাম, একটা গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো অবভিয়াসলি হ্যাঁ, সেটা আমার আর শুভর একসাথে শেয়ার করা উচিত ছিল, কিন্তু শুভ অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আর তাছাড়াও ও এখন কলকাতায় নেই, আউট অফ কলকাতা আছে, নর্থ বেঙ্গল গেছে কাজের সূত্রে। তো সেই জন্য আজকে একটা শুভ দিন, তাই জন্য আমি আজকেই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যান্ড দ্যাট ইজ উই আর প্রেগন্যান্ট সিন্স 5 মান্থ। গোপালের আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে প্রেগনেন্সি জার্নিটা 5 মাস ভালোই কেটেছে। আশা করছি আগামী আরও 3-4 মাস কি 5 মাস যতদিনই থাকুক যেন আরও ভালো কাটে গোপালের আশীর্বাদে। তো ভালো লাগছে খুব খবরটা, তার থেকেও বেশি ভালো লাগছে তোমাদের সকলের সঙ্গে এতদিন পরে শেয়ার করতে পারলাম।